আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্যে করোনার গ্রাফ কিন্তু বেশ বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের একটু সন্দেহ ছিল, যদিও আমাদের বোর্ডের পক্ষে আমরা পরীক্ষার জন্য সর্বতোভাবে প্রস্তুত, যেমন আমাদের ভেন্যুগুলো সব আগেই ঠিক করা হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল আগামী সপ্তাহে আমরা ভেন্যুতে আনসার স্ক্রিপ্ট পাঠিয়ে দেব, পরের সপ্তাহে কোয়েশ্চেন পেপার পাঠিয়ে দেবো, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের এটা পর্যালোচনা করার অবকাশ হয়েছে এবং আজকে সেই ব্যাপারে আমাদের এক্সামিনেশন কমিটি মিটিং হয়েছে 12টায়। সেখানে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মত যে আমি আপনাদের সেটা পড়ে শোনাচ্ছি। লুকিং এট দি আপরাইজিং সিচুয়েশন অফ কোভিড-19 প্যান্ডেমিক অল ওভার দি কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন আওয়ার স্টেট অ্যান্ড অলসো টেকিং ইন টু অ্যাকাউন্ট দি সেফটি অ্যান্ড হেলথ অফ স্টুডেন্টস, ইট উইল নট বি জুডিশিয়াস টু হোল্ড অ্যান্ড সিং HS+2 স্টেজ অ্যান্ড মাধ্যমিক এক্সামিনেশন উইথ এফেক্ট ফ্রম 18th May অ্যান্ড 19th May রেসপেক্টিভলি। দ্য এক্সামিনেশন কমিটি রিকমেন্ডস টু পোস্টপন দিস এক্সামিনেশনস ফর দ্য টাইম বিং অ্যান্ড প্রপোজ টু হোল্ড দি এক্সামিনেশন ওয়েন সিচুয়েশন উইল বি কন্ডিসিভ উইথ 2 weeks নোটিস। মেম্বার্স অ্যাডভাইজ অল দি ক্যান্ডিডেটস টু ইউটিলাইজ দিস পিরিয়ড টু গেট প্রিপেয়ার মোর কম্পিটেন্টলি। থ্যাংক ইউ।